হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সন্দীপ আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আরও একটি নতুন মজাদার সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে হ্যাঁ গাইজ তো আজকের এক্সপেরিমেন্টটি করার জন্য আমি মূলত দুটি জিনিস ইউজ করব। এই যে এক হচ্ছে দেখুন প্লাস্টিকের চোং এবং দ্বিতীয় যেটি নিয়েছি আমার ডান হাতে রয়েছে এটা হচ্ছে বাচ্চাদের প্লাস্টিকের খেলনা বল তো এই দুটো জিনিসের ওপরে আজকে আপনাদের একটা মজাদার সায়েন্স এক্সপেরিমেন্ট শেয়ার করব এবং প্রতিবারের মতো আপনাদের এটাও বলবো এর পেছনে কি সায়েন্স বা কি লজিক কাজ করছে তো সব মিলিয়ে ভিডিওটি খুবই মজাদার ভিডিও হতে চলেছে তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ফটাফট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকে প্রেস করে নাও তো চলো আর বেশি হাবিজাবি না বকে আমরা শুরু করছি মূল এক্সপেরিমেন্ট লেট স্টার্ট সো ফ্রেন্ডস এই এক্সপেরিমেন্টটি আমি নিজে করব না বাট একজনের ওপর ট্রাই করব। মানে তাকে দিয়ে করাবো বা তার ওপর করব। সো আমি তাকে ক্যামেরার সামনে ডেকে নিচ্ছি তো সিট প্লিজ কাম তো ফ্রেন্ডস আমি সিদ্ধার্থকে দিয়েই আজকের এক্সপেরিমেন্টটা ট্রাই করব বাট ওর কি পরিচয় আমি ভিডিও শেষে বলবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা মন দিয়ে দেখো সো সিদ্ধার্থ এটা কি দেখতে পাচ্ছ তুমি ধরো প্লিজ আর এটা এটা বল ছোট্ট বল প্লাস্টিকের বল তাই তো ওকে দাও এবার তুমি হাতটা আমার সামনের দিকে বাড়াও তো দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা বল সো আমি বলটা তোমার হাতের ওপর রাখলাম হাতটা স্ট্রেট করো করার এবার ফুঁ দাও হালকা করে ওকে তো আমরা কি দেখতে পেলাম যে অল্প ফুক দেওয়াতেই বলটি কি করলো হাত থেকে গড়িয়ে পড়ে গেলো বোঝা গেছে তো এবার আমি তোমাকে যেটা করতে দেব সেটা হচ্ছে দেখো এই চোঙের মধ্যে কিছু আছে কি না বন্ধুরা তোমরাও দেখো চোঙের মধ্যে কিন্তু কিছু নেই তো এবার আমি তোমাকে যেটা করতে দেব সেটা হচ্ছে এই বলটাকে আমি এইভাবে চোঙের মধ্যে ফেলে দিলাম এবার তোমাকে কি করতে হবে এটাকে মুখ দিয়ে দিয়ে বলটিকে ফেলে দিতে হবে কি পারবে তো অবশ্যই ওকে তোমরাও দেখতে থাকো কি বেরোচ্ছে না না আচ্ছা তুমি বোধহয় তাহলে খুব অল্প পরিমাণেই ফু দিয়েছিলে তাই তো আচ্ছা তুমি আর একটু জোরে ফু দাও তাও বেরোচ্ছে না এখানে কিন্তু কোনো কিছু লাগানো নেই দেখো আঠা বা এই জাতীয় কোনো কিছু লাগানো নেই তো দর্শক বন্ধুরা তোমরাও দেখতে পারো সো আরেকবার ট্রাই করো তোমার ফুসফুসে যত জোর আছে পুরো একদম এফোর্ট দিয়ে দাও জোরে জোরে আরো বেরোচ্ছে না বিলিভ মি গাইজ যার যতই ফুসফুসের জোর হোক না কেন যত জোরেই ফু ফুদিক না কেন এই চংটি থেকে কিন্তু এই বলটিকে বের করা অসম্ভব ইম্পসিবল তো কেন ইম্পসিবল এর পেছনে কী রহস্য বা কী কারণ লুকিয়ে রয়েছে সেটা আমি আপনাদের সামনে এখন ক্লিয়ার করব এই বলটিকে দেখো এই বলটি যখন এর মধ্যে ফেলে দিচ্ছি এটা কি এটা সরু ছিল এই যে চোঙের এই যে মুখটা এটা সরু এটা এখানে এসে কি হয়েছে দেখো চওড়া হয়ে গেছে তাই তো তো যখনই আমি কি করছি বা তুমি যখনই ফু দিচ্ছ মুখ থেকে কি বেরোচ্ছে হাওয়া বা এয়ার প্রেশার তো এয়ার প্রেশার এর মধ্য দিয়ে যখনই যাচ্ছে বাতাসটা কিন্তু চোঙের গা বেয়ে যাচ্ছে বুঝে গেছে তো চোঙের গা বেয়ে যখনই যাচ্ছে বাতাসটা কিন্তু বেরোচ্ছেও চোঙের গা বে বোঝা গেছে বাতাসটা কিন্তু ঢুকছে চোঙের গা বেয়ে বেরোচ্ছেও চোঙের গা বে ফলে বলের উপর যথেষ্ট পরিমাণে হাওয়া লাগছে না বা প্রেশার পড়ছে না যার জন্য কিন্তু কী হচ্ছে তো বলটা পড়ছে না চুং থেকে তো এটাই মূলত এর কারণ সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর এই ধরনের আরও সায়েন্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো আর আমি সর্বশেষে বলেছিলাম সিডের পরিচয় দেব সিদ্ধার ওর নাম হচ্ছে সিদ্ধার্থ মণ্ডল ও আমার সাথে এই এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও বানানোর জন্য আমার টিমে আছে আমার সাথে কাজ করে এই ধরনের রিসার্চ বা এই ধরনের কন্টেন্ট নিয়ে ও ভাবে আইডিয়া করে তো এটাই ওর পরিচয় তো আগামী দিনে দেখা হচ্ছে আরও এই ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা সিদ্ধার্থ টাটা